উদ্ভি হাজব্যান্ড, উদ্ভি হাজব্যান্ড আর আমার বাসা থেকে ওকে ফিক্সছে, আর আমিও ডিসিশন নিয়েছি আমি ওকে দিয়ে দেব। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো, ওকে কিভাবে দিয়ে করবা? কেন করবো না? তোমার জন্য কি আমি আমার সারাটা জীবন অনুরোধ করবো? কখনোই না। আমি কয়েক সময় তোমাকে বলেছি একটা চাকরির জন্য, কিন্তু তোমার দ্বারা তা কখনোই সম্ভব হয় না। তোমার সে ব্যাপারে কোনো খেয়ালই নেই। আমার বাড়ি থেকে আমাকে খুব প্রেশার আসছে, আমি আর বাড়ির কাউকে না বলতে পারবো। আমার এখন আর কিছু করার, বিয়েটা আমাকে করতে। কিন্তু তুমি তো আমাকে 3 মাস সময় দিয়েছিলে। ভুলে যাওয়ার কথা, আর এখন যদি তুমি ওর সামনে কিছু বলো আমি কিন্তু খুব বাজেভাবে সিনচার করবো। আজকের পর থেকে তুমি আর আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। সো মাইন্ড ইট, তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। একটা ছেলেকে বিয়ে করছে, অন্য কাউকে বিয়ে করবে মানে পাগল হয়ে গেছে। জানা না, আসলে একটা ভুল কাজ করে আমার একটা কোশ্চেনের উত্তর দিও, একটা কোশ্চেন। তুই এই যে ওই মেয়ের জন্য জীবন দিচ্ছিস, এতে ওই মেয়ের কোনো কিছু কি যায় আসে? তুই আমাকে জাস্ট এই কথাটার উত্তর দে, কেন ওর জন্য তুই জীবন দিচ্ছিস? কি করবো বল, চাকরি হচ্ছে না, যাকে ভালোবাসি তার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে, এভাবে কি বেঁচে থাকা যায়? হ্যাঁ বুঝলাম বুঝলাম, তোর জব হচ্ছে না, তোর গার্লফ্রেন্ডের অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে, এগুলো তুই সুইসাইড করবি? তোর জীবন কি এতই সস্তা? আচ্ছা শোন শোন, আমি একটা কথা বলি তোকে, আমি কিছু টাকা দিচ্ছি, এটা না তুই জীবনে পরিশ্রম কর, বিজনেস কর, অনেক কিছু আছে করার জীবন, করে নিজেকে এস্টাবলিশ করে ওই মেয়েকে দেখিয়ে দে, তুইও পারিস। ভাই আত্মহত্যা না কোনো সমাধান না লাইফ।
খাবারটা ভালো ছিল না? আর কিছু খাবে? তাহলে বিলটা আনতে বলি। না না, এটা ভালো দেখে না, সে যেহেতু আমাদের কিট দিল, চলো আজকে তাকে আমরা মিস করে আসি। স্যার, ওনার একটু কথা বলতে চাই আপনার। তাই আমরা আপনাকে উইশ করতে আসছি। হ্যাপি বার্থডে মিস্টার দীপ্ত। থ্যাংক ইউ। উইশ করো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। বলতেই হয় যে আপনার রিসেপ্টটা অনেক সুন্দর বানিয়েছে এবং এখানকার খাবারও অনেক সুন্দর। ভেরি নাইস। মাই প্লেজার। আচ্ছা, আপনি কি করছেন? আসলে আমি হোটেল ম্যানেজমেন্টের উপর লেখাপড়া করছি। দুঃখের বিষয়, এখন আমি ইনস্যুরেন্স সেক্টরে চাকরি করতেছি। ও আচ্ছা, তার মানে সঠিক জায়গা আপনার জব হয়নি, তাই তো? না আসলে। আচ্ছা, যদি কিছু মনে না করেন তো আমার রিসোর্টে একটা ম্যানেজারের পোস্ট খালি পড়ে আছে। আমি মনে করি এটা আপনার জন্য পারফেক্ট হবে। আপনি চাইলে করতে পারেন। প্রয়োজনীয় ডিটেলসটা আমার পিএসকে মেইল করে পাঠিয়ে দিবেন। আশা করি একসাথে কাজ করতে পারবো।